প্রিয় ভিউয়ার্স, আমি কালকে সংক্ষিপ্ত একটি ভিডিও করছিলাম। আসলে ওটা আমার নিজের ব্যক্তিগত টাকা উইথড্র দিতে আমি আসলে শেয়ার করছি, ওটা আনঅফিসিয়ালি আমি বানাইছিলাম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এমটিএফের অ্যাসেট থেকে আমরা ওয়ালেটে টাকা ট্রান্সফার করব। তো এক্ষেত্রে শুরুতে আমরা এমটিএফের প্রোফাইলে যাব। এই হচ্ছে প্রোফাইল। তো এখন দেখতে পারতেছেন আমার অ্যাসেটে আছে 289.338। তো আমি এখন এটা ট্রান্সফার দিয়ে ওয়ালেটে নিব। তো শুরুতে আমি একটা কথা বলি, আসলে এমটিএফটা হচ্ছে অনলাইন ট্রেড প্ল্যাটফর্ম। এখানে যারা ইনভেস্ট করবে অবশ্যই নিজের দায়িত্বে ইনভেস্ট করতে হবে, কারণ এটা কেউ জানে না এটা কখন বন্ধ হয়ে যাবে বা কখন চলে যাবে। সুতরাং যারাই জেনে বুঝে যারা ইনভেস্ট করবে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। তো আমরা এখন ওয়ালেটে যাব। এই যে হচ্ছে ওয়ালেট, আমার ওয়ালেট 00। তো আমার অ্যাসেটে আছে 289.38 সেন্ট। এখন ওয়ালেটে যাওয়ার পর আমরা কী করব, ট্রান্সফারে যাব। হ্যাঁ, ট্রান্সফারে গেলাম। এখন উপরে দেখতে পারতেছেন ফ্রম ওয়ালেট টু অ্যাসেট। তো যেহেতু আমার ওয়ালেটে 00, আমার নিতে হবে, আমার টাকা আছে, ডলার আছে অ্যাসেটে। তো প্রথমে আমাকে অ্যাসেটটাকে উপরে নিতে হবে, তাহলে ফ্রম অ্যাসেট টু ওয়ালেটে হবে। তো এই কী করতে হবে, এখানে যে অ্যারো চিহ্নটা পাশে দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করলে এটা হয়ে যাবে, অ্যাসেটটা উপরে যাবে, ওয়ালেট নিচে আসবে। তো এখন ফ্রম অ্যাসেট টু ওয়ালেট, তো এখন আমাদেরকে লিখতে হবে USDT কোয়ান্টিটি, মানে পরিমাণ, কত USDT আপনি উইথড্র করবেন বা ট্রান্সফার করবেন। তো আমার এখানে আছে 289.37। তো আমি দেবো হচ্ছে 85। আরেকটা কথা, এখানে যদি আপনি পুরোটাই উইথড্র করতে চান, যেমন $299 আছে, এটা যদি পুরোটাই উইথড্র করতে চান তাহলে এই যে এখানে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমামে দিলে পুরোটাই চলে আসবে। তো আমরা যেহেতু পুরোটা করব না, তো আমাদেরকে করতে হবে শুধু, আমি $85 উইথড্র দিব, ট্রান্সফার দিব। তো 85 লিখতে হবে এখানে। লেখার পরে একদম ইজি, আপনি এখানে কনফার্ম ট্রান্সফার আছে, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন। একটু অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে আমি যে অ্যাপ্লাই করছি এটা ওরা অ্যাকসেপ্ট করছে। তো এখন দেখা যাক আমার অ্যাসেটে, আমরা ই করতে হবে, একটু বের হয়ে আবার ঢুকতে হবে। হ্যাঁ, এই যে আমার অ্যাসেটে এখন দেখাচ্ছে 204.37, আর ওয়ালেট এখনও 00। তো আরেকটা কথা এটা জেনে নিতে হবে, যারাই আপনারা অ্যাসেট থেকে ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এটা সময় নিবে একদিন, ইভেন মোর দ্যান ওয়ান ডে। এবং আপনার অ্যাসেট থেকে ডিডাক্টেড করবে ওরা, মানে টাকা কর্তন করবে 3%, মানে আপনি $100 উইথড্র দিলে $3 ওনারা কেটে নেবে। এটা কোম্পানির সার্ভিস চার্জ, কোম্পানির মানে রেগুলার রুলস হচ্ছে, আপনি যখন টাকা ওয়ালেট থেকে অ্যাসেটে নেবেন $3 করে, 3% করে কাটবে, মানে $100 $3। আবার অ্যাসেট থেকে ওয়ালেটে নিতে 3% কাটবে, মানে $100 $3 কাটবে। এখন আপনি যাই দেন ওই 3% অনুপাতে আপনার টাকা ডিডাক্টেড হবে। তো সুতরাং আমি এখানে $185 উইথড্র দিছি, একদিন সময় নিবে, কালকে এই সময়ে হয়তোবা আমার এটা অ্যাড হয়ে যাবে ওয়ালেটে। তো ওয়ালেটে অ্যাড হওয়ার পরে আমরা কীভাবে উইথড্র দিব এটা তো আমি কালকে আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আবার একটু বলি, এই যে উইথড্রতে আসতে হবে, উইথড্রতে যখন ওয়ালেটে টাকাটা আসবে তখন উইথড্রতে আসবো। এখানে আপনার
অ্যামাউন্টটা লিখবেন। তারপরে এখানে আপনি যে যে ব্যালেন্স যার যার ব্যালেন্সে আপনি টাকা নেবেন, যদি নিজের নিজস্ব ব্যালেন্স অ্যাকাউন্ট থাকে ওখান থেকে ট্রন অ্যাড্রেসটা সিলেক্ট করে এখানে জাস্ট কপি করে দিবেন, পেস্ট করে দিবেন। আর এ প্রথমত এখানে টাকার অ্যামাউন্ট লিখবেন, এখানে ট্রনের অ্যাড্রেস সিলেক্ট করবেন, তারপরে উইথড্রোতে প্রেস করবেন। ব্যাস এতে আপনার টাকা চলে যাবে যখন আপনার ওয়ালেটে আসবে। তো হয়তো বা কারো ব্যালেন্স নাই, কেউ ব্যালেন্স ইউজ করে না, যা গ্রুপে অনেকেরই ব্যালেন্স আছে বা যারা অ্যাডমিন আছে ওদের ব্যালেন্স আছে, আপনারা গ্রুপে যোগাযোগ করবেন। যখনই টাকা উইথড্রো করতে হবে আপনারা গ্রুপে যোগাযোগ করবেন, তাদের থেকে ব্যালেন্স অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এনে আপনি টাকা উইথড্রো করবেন। আর ও আপনাকে আপনি বিকাশে চান, নগদে চান, ব্যাংকে চান, যেভাবে চান, যারা বাংলাদেশে আছে তারা এইগুলোর মাধ্যমে টাকা অ্যাকসেপ্ট করতে পারেন। আর যারা বিদেশে আছে যেমন সৌদি আরব, তারা আল রাজি, আল নিমা, আল ইনমা বা আহলি ব্যাংক বা STCPay, ইউরপে, যে কোনো মাধ্যমে আপনি টাকা যাকে দিবেন তার থেকে টাকাটা প্রথমত আপনি টাকাটা রিসিভ করবেন, তারপরে আপনি ডলার ট্রান্সফার করবেন। এই হচ্ছে বিষয়। আর এক্ষেত্রে আসলে কেউই মানে আপনাকে ধোকা দিবে না, যারা রিয়েল বিজনেস করে বা যারা রিয়েল ইনভেস্টর তারা কখনোই কাউকে ধোকা দিবে না। তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, তাতে আমি আরও ইন্সপায়ার হব আপনাদের জন্য আরও টিউটোরিয়াল ভিডিও বানাতে আমি উদ্বুদ্ধ হব। তো গাইস সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।